আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো নেমচিপে কিভাবে পেপ্যাল এবং মাস্টার কার্ডের মাধ্যমে ডলার টপ আপ করতে হয়। তো আজকে আমি আমার নেমচিপ অ্যাকাউন্টে, এটা আমার নতুন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আমি পেপ্যাল থেকে $100 টপ আপ করবো এবং আমার মাস্টার কার্ড থেকে আমি $10 টপ আপ করবো। এই প্রসেসটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে টপ আপ করার পরে আপনারা ডোমেন এবং হোস্টিং নেমচিপ থেকে কিনতে পারবেন। তো ভিডিও শুরুর আগে একটা কথা বলে রাখি, আপনাদের যাদের নেমচিপ থেকে ডোমেন এবং হোস্টিং কেনার প্রয়োজন আছে কিন্তু আপনাদের কাছে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড অথবা আপনাদের কাছে পেপ্যাল নাই কিন্তু নেমচিপ থেকে আপনারা ডোমেন হোস্টিং কিনতে যাচ্ছেন কিন্তু ডলার না থাকার কারণে আপনারা পাচ্ছেন না, তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার এবং আমার ফেসবুক প্রোফাইল লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা আমার কাছ থেকে ডলার টপ আপ করে আপনারা নেমচিপে ডোমেন এবং হোস্টিং কিনতে পারবেন। সো দেরি না করে চলুন আমরা এখন দেখি কীভাবে পেপ্যাল থেকে নেমচিপে টপ আপ করতে হয়। তো এর জন্যে আপনি নেমচিপে একটা অ্যাকাউন্ট করবেন সিম্পলভাবে। অ্যাকাউন্ট করার পরে আপনার অ্যাড্রেস দিবেন, আপনার সব কিছু ফুলফিল করার পরে নেমচিপের ড্যাশবোর্ডে আসবেন। নেমচিপে লগ ইন করলে আপনাকে এই ড্যাশবোর্ডটা দেখাবে, অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে টপ আপের একটি অপশন রয়েছে। তো সিম্পলি এখানে টপ আপে চলে যাবেন, টপ আপে ক্লিক করার পরে আপনার কাছে টপ আপের একটা পেজ আসবে। তো এই পেজে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কোন মেথডে আপনি এখানে টপ আপটা করতে যাচ্ছেন। তো আমি মূলত আপনাদেরকে দুইভাবে দেখাবো, একটা হচ্ছে পেপ্যালের মাধ্যমে টপ আপ করে দেখাবো এবং হচ্ছে আমার ডুয়েল কারেন্সি মাস্টার কার্ডের মাধ্যমে টপ আপ করে দেখাবো। তো আপনারা কিন্তু চাইলে এখান থেকে বিটকয়েন দিয়েও কিন্তু আপনারা নেমচিপে টপ আপ করে আপনারা কিন্তু ডোমেন হোস্টিং কিনতে পারেন যাদের বিটকয়েন আছে। তো এখন হচ্ছে আমি পেপ্যালে সিলেক্ট করে আমি নেক্সট করছি। নেক্সট করার পর এখানে আমাকে বলছে যে আমি কত ডলার এখানে টপ আপ করতে চাই। তো এখানে আপনার মিনিমাম কিন্তু $5 টপ আপ হয় এবং ম্যাক্সিমাম আপনি $10,000 পর্যন্ত একসাথে টপ আপ করতে পারেন। তো আমি মূলত প্রথম অবস্থায় আমি $100 পেপ্যালের মাধ্যমে টপ আপ করব। তো এটা হচ্ছে আমার পেপ্যাল অ্যাকাউন্ট এবং এখানে দেখতে পাচ্ছেন আমার $100 আছে। তো এখন আমি এই $100 নেমচিপে টপ আপ করব। তো আমার অ্যামাউন্টটা দেওয়ার পরে আমি চেক আউট উইথ পেপ্যাল এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাকে পেপ্যাল থেকে লগ ইন করতে বলছে। তো আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়া আছে, আমি সিম্পলি লগ ইন করছি। তো এখানে আমার মাস্টার কার্ড অ্যাড করা আছে, আমার মাস্টার কার্ডে রয়েছে 76 GBP আর পেপ্যাল ব্যালেন্সে রয়েছে $100। তো আমি USDটা সিলেক্ট করে আমি কন্টিনিউ করছি। তো আমার প্রসেসিং হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার টপ আপটা কিন্তু প্রসেস করছে। একটু ওয়েট করছি, সাকসেসফুলি আমার $100 টপ আপ হয়ে গিয়েছে আমার অ্যাকাউন্টে, দেখতে পাচ্ছেন। এখন আমার পেপ্যালে যদি যাই আমি, এখান থেকে আমার ব্যালেন্সটা $0 দেখাবে এখন, যেহেতু আমি টপ আপ করে ফেলেছি আমার নেমচিপে $100। তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমার $0 আমার সাকসেসফুলি এবং হচ্ছে নেমচিপে দেখতে পাচ্ছেন আমার $100 টপ আপ হয়ে গিয়েছে। তো এখন যদি আমি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু $100 এখানে দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি দুইভাবে আপনাদেরকে টপ আপ করে দেখাবো, একটা হচ্ছে পেপ্যালের মাধ্যমে এবং হচ্ছে মাস্টার কার্ডের মাধ্যমে। তো এখন আমি মাস্টার কার্ডের মাধ্যমে টপ আপ করে দেখাবো। তো এর জন্যে আমার এবং ডোমেইন এবং হোস্টিংয়ের যে প্রাইসটা সেটা হচ্ছে $110.10। তো আমার আর আমি এখন টপ আপ করবো $10.50 মাস্টার কার্ডের মাধ্যমে। তো আবার সেই একই নিয়মে আমি এখন কার্ড পেমেন্টটা সিলেক্ট করব, যেহেতু আমি মাস্টার কার্ড অথবা ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্টটা করব। নেক্সট,
এখান থেকে আমি $10.50 করে দিলাম। দেওয়ার পরে নেক্সট, সো নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা কার্ড এখানে অলরেডি অ্যাড করা আছে, তো আমি নতুন একটা কার্ডের মাধ্যমে ডলারটা টপ আপ করবো। সো আমি আমার কার্ডের ইনফরমেশন দিয়ে দিচ্ছি। ওকে, কার্ড নাম্বার। সিকিউরিটি রিজনের কারণে আমি সব কিছু হাইড করে রাখছি আমার পেমেন্ট অপশনগুলো। সো সব কিছু সম্পূর্ণ হওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করছি। আমার কার্ডের ডিটেলস দেওয়ার পরে নেক্সট করার পরে এখন আমি যদি চার্জ অ্যান্ড প্রসিডে দিই তাহলে আমার এই $10.50 টপ আপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটাও আমার সাকসেসফুলি টপ আপ হয়ে গেল। তো এখানে এখন আমার ব্যালেন্সটা দেখাচ্ছে $110.50। তো এখন আমি আপনাদেরকে ড্যাশবোর্ডে যেয়ে দেখাই যে আমার ব্যালেন্সটা দেখাচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাচ্ছে $110.50। এটা আমার নেমচিপের রিসেন্ট যে টপ আপটা করলাম। তো এখন আমি আপনাদের দেখাবো যে এই টপ আপ করা ব্যালেন্স দিয়ে ডলার দিয়ে কীভাবে ডোমেন এবং হোস্টিংটা কিনতে হবে। তো এর জন্য আমি হোস্টিং পেজে চলে যাচ্ছি। এখানে যে প্ল্যানগুলো দেখতে পাচ্ছেন যে আপনার স্টেলার, স্টেলার প্লাস এবং হচ্ছে স্টেলার বিজনেস, তো এগুলোর যে ফিচারগুলো সেটা হচ্ছে আপনার এখানে সংক্ষেপে দেওয়া আছে যে 20 GB SSD দেবে স্টেলারে, এবং এখানে আপনি 3টা ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন একসাথে। তো স্টেলার প্লাস যেটা, এটাতে আপনারা আনলিমিটেড SSD স্টোরেজ পাবেন এবং হচ্ছে আনলিমিটেড ওয়েবসাইট এখানে লঞ্চ করতে পারবেন। আর স্টেলার বিজনেস যেটা, এটা হচ্ছে ক্লাউড স্টোরেজ। আপনারা হয়তো বা জানেন যে ক্লাউড স্টোরেজ একটু প্রাইসটা একটু বেশি, এবং এটা ক্লাউড হওয়ার জন্য এটার পারফরমেন্সটাও অনেক ভালো এবং সবসময় এটার 100% আপ টাইম গ্যারান্টি থাকে। তো আমি মূলত স্টেলার বিজনেসটা এবং 2 ইয়ার্স প্ল্যানটা নিব। তো যাই হোক, এটার ফিচারটা হচ্ছে 50 GB SSD স্টোরেজ আপনাকে দেবে, ক্লাউড স্টোরেজ, এবং হচ্ছে আপনি আনলিমিটেড ওয়েবসাইট এখানে লঞ্চ করতে পারবেন। এবং এই দুইটা প্ল্যানে আপনি অটো ব্যাকআপ, প্রতিদিন আপনারা অটো ব্যাকআপ পাবেন, যে আপনার ওয়েবসাইটটা মানে যদি হ্যাক হয় অথবা আপনি যদি কোনো সমস্যা হয় এক্ষেত্রে আপনার প্রতিদিনের ব্যাকআপ প্রতিদিন রাখতে পারবেন। তো আমি মূলত এখান থেকে 2 ইয়ার্স প্ল্যানটা সিলেক্ট করছি। 2 ইয়ার্স প্ল্যানে আপনারা 50% ডিসকাউন্ট পাবেন। তো এটা হচ্ছে প্রাইসটা দেখার জন্যে, আপনারা ইয়ারলি নেন অথবা মান্থলি অথবা 2 ইয়ার্স নিলে আপনারা এখানে নিচে যে আপনি যে পরিমাণ টাকাটা আপনাকে ডলারটা পে করতে হবে সেটা আপনাকে নিচে অ্যামাউন্টটা দেখাবে। তো আমি 2 ইয়ার্স সিলেক্ট করার পরে আমি $104 আমার এই হোস্টিংয়ের প্রাইসটা। তো আমি এটা নিচ্ছি এবং আমি গেট স্টার্টেডে ক্লিক করছি। তো এখন আমাকে একটা ডোমেন নেম এখানে দিতে হবে আমার হোস্টিংয়ের সাথে অ্যাড করার জন্য। তো আমি আমার যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো, তো আমি আমার পার্সোনাল নেমটা আমি এখানে দিব। তো আমি নিউ ডোমেনটা সিলেক্ট করছি। নিউ ডোমেনটা সিলেক্ট করার পরে এখান থেকে আমি সার্চ ডোমেনে ক্লিক করছি। সো এটা হচ্ছে আমার ডোমেন নেম। তো দেখতে পাচ্ছেন এটা অ্যাভেলেবল আছে এবং এটা প্রাইসটা দেখাচ্ছে $5.48। তো আমি এটা কানেক্ট টু হোস্টিংয়ে ক্লিক করছি। তো কানেক্ট টু হোস্টিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্টেলার বিজনেসের প্রাইসটা হচ্ছে $104.44 এবং আমার ডোমেনের প্রাইসটা হচ্ছে $5.66। তো এই যে টোটাল হচ্ছে অ্যামাউন্টটা $110.10। তো আমি অ্যাডেড টু কার্টে ক্লিক করছি। তো ক্লিক করার পরে এখানে আমার সাবটোটাল দেখাচ্ছে ব্যালেন্স $110.10, যেটা আমার অ্যাভেলেবেল আছে। তো আমি কনফার্ম অর্ডারে ক্লিক করছি।
তো এখন পেমেন্ট পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথড, আমি কোন মেথডে এখানে পেমেন্টটা করব, যেহেতু আমরা অ্যাকাউন্টে টপ আপ করেছি, তো আমি এখান থেকে অ্যাকাউন্টস ফান্ডসে যাব। অ্যাকাউন্ট ফান্ডস মানে আমার টপ আপ করার যে ডলারটা রয়েছে নেমচিপ অ্যাকাউন্টে, সেখান থেকে পেমেন্টটা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ফান্ড সিলেক্ট করার পরে আমার ব্যালেন্সটা দেখাচ্ছে যে নেমচিপে আমার ব্যালেন্সটা কত রয়েছে। তো $110.50, যেটা একটু আগে আমরা টপ আপ করলাম। তো এরপরে আমার বিলিং অ্যাড্রেসটা সব কিছু ঠিক আছে কি না সব কিছু দেখে নেব। সব কিছু দেখার পরে এখান থেকে আমরা সব কিছু ঠিক থাকলে কন্টিনিউতে ক্লিক করব। তো আমি কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আমাকে অর্ডারের একটা রিভিউ দেখাচ্ছে। সো অর্ডার রিভিউ সব কিছু দেখে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে টার্মস অ্যান্ড এগ্রিমেন্টস, এখানে একটা টিক চিহ্ন দিতে হবে মানে। তো এখন আমি পে নাওতে ক্লিক করছি। পে নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার পেমেন্টটা কমপ্লিট হবে। তো পে নাওতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার প্রসেসিংটা চলছে, উই আর প্রসেসিং ইউর অর্ডার। তো কিছুক্ষণের মধ্যে সম্পন্ন হবে। তো দেখতে পাচ্ছেন আমার অর্ডারটি প্রসেস হয়ে গেছে, আমি পারচেস করা কমপ্লিট। সো আমি একটা রিভিউ দিয়ে নেক্সট করছি, ডান। তো এখানে আমার পেমেন্টের রিসিপ্টটা দেখাচ্ছে, পেমেন্ট মেথড ফান্ডস, এবং হচ্ছে আমার টোটাল $110 আমি এখান থেকে পারচেস করেছি। তো আমি এখন রিসিপ্টটা ডাউনলোড করে নেব। রিসিপ্টটা ডাউনলোড করলে আমার রিসিপ্টটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি এখানে। আর আমি এখন আমার মেলটা চেক করব যে আসলে নেমচিপ থেকে যে কনফার্মেশন মেল সেটা চলে এসেছে আমার, কনফার্ম ইউর রিভিউ। তো দেখতে পাচ্ছেন আমার প্রসেসটা কমপ্লিট হয়েছে। তো এখন যদি আমি আমার ড্যাশবোর্ডে যাই নেমচিপে, তাহলে আমার প্রোডাক্টের লিস্টিংটা আমি দেখতে পাবো। এখানে এখন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখাচ্ছে মাত্র $40 রয়েছে। তো এবং আমার এটা ডোমেন এবং আমার এটা হোস্টিং, প্রোডাক্ট লিস্টে গেলে আমি সেটা দেখতে পাব। তো প্রোডাক্ট লিস্ট থেকে এই যে হোস্টিং, সো এখানে আমার স্টেলার বিজনেস হোস্টিংটা দেখাচ্ছে এবং আমার ডোমেনটা দেখাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর আপনারা যারা নেমচিপে ডলার টপ আপ করতে চাচ্ছেন, তারা আমার সাথে নিচে ডিসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক এবং আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আমি আপনাদের নেমচিপে ডলার টপ আপ করে দিতে পারবো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।